অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলো দেখব। আর এই প্রশ্নে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে, এটি প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন স্যারের স্বাক্ষরিত অ্যাসাইনমেন্ট। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে চলে যাই। অষ্টম শ্রেণীর 15তম সপ্তাহে দুটি বিষয়ের অ্যাসাইনমেন্ট করতে হবে, একটি বিজ্ঞান আর একটি কর্ম জীবনমুখী শিক্ষা। তো বিজ্ঞান বিষয়টি এটি 4 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে 3টি অ্যাসাইনমেন্ট হয়ে গিয়েছে। এটি সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ থেকে প্রশ্নটি করা হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে, একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করো। এক নাম্বার যেটা, সেটাতে বলা আছে যে প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কী ঘটছে লক্ষ্য করো। 2 নাম্বার, কাগজটি মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো। কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখো। সংক্ষেপে বলা আছে, ক, উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ, অভিকর্ষ স্তরণে ও ভরের প্রভাব। এ হচ্ছে ক নম্বর প্রশ্ন। খতে বলা আছে, মহাকর্ষ অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহার, এটা লিখতে। এই দুইটি হচ্ছে প্রশ্ন, মেইনলি এই দুইটি প্রশ্ন। আর উপরটা হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত যে লেখা আছে, এটা হচ্ছে এটি পরীক্ষণ করতে বলেছে। পরীক্ষণের আলোকে দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এই খুব শীঘ্রই এইটির অ্যান্সারও আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমাদের কাছে চলে যায়। তারপরে যে বিষয়টি রয়েছে, অষ্টম শ্রেণীর কর্ম জীবনমুখী শিক্ষা, এটি 3 নং অ্যাসাইনমেন্ট, যেহেতু এর আগে 2টি অ্যাসাইনমেন্ট হয়েছে। 3 নং অ্যাসাইনমেন্ট, এটি প্রথম অধ্যায় মেধা, কায়িক শ্রম ও আত্ম অনুসন্ধান থেকে প্রশ্ন করা হয়েছে। তো এটিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজে বলা আছে, তুমি কি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো? নিচের ছকের সাহায্যে তোমার বাবা মা একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করো। ক্রম দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। নির্দেশনায় বলা আছে, কর্তব্যপরায়ণতা, 2 নিয়মানুবর্তিতা, 3 স্বনির্ভরতা, 4 মানবতা, 5 মূল্যবোধ। এখানে সবসময় যদি করে তাহলে 10, মাঝে মধ্যে করলে 7, কম করলে 3। এই পয়েন্টের ভিত্তিতে এই অ্যাসাইনমেন্টটি করতে হবে। আবারও বলছি যে এখানে তুমি নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে করো কিনা, বা আত্মমর্যাদা সম্পন্ন মনে করো কিনা, এবং নিচের এই চক দেওয়া আছে, চকের মধ্যে তোমার বাবা অথবা মা অথবা অভিভাবক যে কোনো একজনের, যে কোনো একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তার অবস্থান কত সেটা নির্ণয় করতে হবে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর কর্মজীবনমুখী শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। খুব শীঘ্রই এটির অ্যান্সার আমাদের চ্যানেলে প্রকাশিত হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে তোমার কাছে চলে যায়। আজকের মধ্যে এখানে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।